আমরা কালকে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে দিরাং বস্তি। সেখানে চেয়েছিলাম যে মান্ডারার অব্দি কাছাকাছি হবে হোটেল, কিন্তু ওখানে হোটেলের দাম এত বেশি চাইলো আর জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা, হোটেলে সেরকম লোকও নেই, তাই জন্য সেখান থেকে আবার চলে এলাম দিরাঙে। আর দিরাঙে আগের দিন আমরা হোটেলে ছিলাম এইখানে ওমাং হোটেলে ছিলাম, আর আজকে রয়েছি এইখানে সাঙ্গিলা হোটেল। এইখানে দেখুন ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এইখানে ছিলাম, এই যে এটা খুব খুব ভালো হোটেল। আগের দিনের হোটেলটা যেটা বলেছিলাম আমি ফ্যামিলির জন্য হচ্ছে রেকমেন্ডেড নয়, কিন্তু এটা ফ্যামিলির জন্য হাইলি রেকমেন্ডেড। দারুণ রুম দিয়েছে, 900 টাকা মাত্র ভাড়া নিয়েছে, খুব ভালো। এইটা হচ্ছে ফোন নাম্বার, দেখে নিন রুম আপনাদের দেখাতে পারছি। আমরা যে রুমটা নিয়েছিলাম দুর্দান্ত রুম দিয়েছে, বাথরুম খুব ভালো, আর যেহেতু গিজার ফেস থাকা সত্ত্বেও গরম জল পাইনি, কারণ দুদিন ধরে কারেন্ট নেই অরুণাচল প্রদেশে। আর যেটা বলতে ব্যবহার খুব ভালো, আর রুম সব প্যাকটা মানে গেস্টে ভর্তি। আর এর সঙ্গে সঙ্গে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, যদি আপনারা দিরাঙ্গে এসে খাওয়া দাওয়া করতে চান, কালকে আমরা রাত্রিবেলা ভাত অনেক 4 দিন পর খেলাম ভাত আর চিকেন নিলাম, 120 টাকা 4 পিস চিকেন, অনেক সস্তায় নিয়েছে। এই যে সঞ্জু হোটেল দেখুন, ঠিক হোটেল নট বিলিং, এদেরও ফলে থাকতে পারেন আপনারা এসে যোগাযোগ করতে। তার নিচে আছে সঞ্জু হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো দিরাঙ্গে, বেশ ভালো। মিষ্টি মিষ্টিগুলো আমরা খাইনি, আমরা ভাত খেয়েছি, চিকেন খেয়েছি, আলুর চপটা তো দারুণ করে, খুব ভালো সঞ্জু হোটেল দিরাঙ্গে। মোটামুটি ইনফরমেশান দিয়ে দিলাম, চলুন এগিয়ে যাই বান্দ্রা টপের দিকে। এখন বাজে 7:53, আমরা বেরিয়েছি দিরাং থেকে, আর আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে মান্ডারা টপ। আমরা চেষ্টা করবো আজকে গুয়াহাটি পৌঁছে যাওয়ার, ওই জন্য সকাল সকাল বেরিয়েছি। আমরা ভেবেছিলাম 1:30-2:00 দিকে বেরোবো, তার আগেই বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে এখান থেকে দিরাং বস্তি, আর দিরাং থেকে দিরাং বস্তি হচ্ছে 5 কিলোমিটার, আর মান্ডারা টপ দিরাং থেকে হচ্ছে 35 কিলোমিটার, আর দিরাং বস্তি থেকে 30 কিলোমিটার। দেখুন এখান থেকে মান্ডারা টপ লেখা আছে 28 কিলোমিটার, কিন্তু গুগল দেখাচ্ছে 30 কিলোমিটার। আমরা চলে এসেছি দিরাং বস্তি, এখানে কতগুলো থাকার জায়গা আছে, কিন্তু আমি বলবো দিরাঙ্গাই থাকতে, এখানে দাম বেশি আর এখানে ক্রাউড কম। যদি কখনো দিরাঙ্গে না পান তখন এখানে চান্স নিতে পারেন, কিন্তু এখানে দেখি লোক সেরকম কেউ থাকে না। আর এখানে বাইরে খাওয়া দাওয়ার জায়গার অভাব আছে। আচ্ছা দেখুন এইখানে একটা জাংশন আসছে 3 মাথা, ভিজিট এখানে লেখা আছে, তার ডান দিক দিয়ে আমরা ঢুকে যাব। আমরা যাব এই মান্ডারা টপ, এইদিকে এইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু আপনার বোমডিলা। আমরা বোমডিলা আর যাব না, এই মান্ডারা টপ থেকেই রাস্তা আছে আপনার নিচে নেমে যাওয়ার, গুয়াহাটি যাওয়ার। আমরা মান্ডারা টপের রাস্তায় যাচ্ছি, দেখুন এখানে কিছু হোমস্টে বা হোটেল আছে, কিন্তু দাম প্রচণ্ড। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম কালকে, বলে 2000 টাকা পার রুম খাওয়া দাওয়ার খরচা আলাদা, অথচ হোমস্টে বলছে। আমরা হোমস্টের কনসেপ্ট জানি, খাওয়া দাওয়া থাকা নিয়ে, শুধু রুমের ভাড়া 2000 টাকা, খাওয়ার খরচা আলাদা, অসম্ভব। রাস্তাটা দারুণ, চারদিকে প্রচণ্ড পরিমাণে গাছ, দেখুন জঙ্গল মতন, তার মধ্যে কিন্তু রাস্তাটা বের করেছে। আপনারা যারা ট্যুর পার্টির সঙ্গে আসেন অবশ্যই বলবেন মান্ডারা টপ নিয়ে যেতে, আগে একবার যাই উপরে কেমন জায়গাটা সেটাও আপনাদের দেখাবো। দিরাং থেকে তাহলে দুটো কিন্তু ভালো জায়গা দেখার আছে, একটা দিরাং মানুষটি তো সবাই দেখায় ওগুলো, সঙ্গীত ভ্যালি খুব ভালো, অবশ্যই হাইলি রেকমেন্ডেড, আপনারা যাবেনই যাবেন। আর মান্ডারা টপ, মান্ডালা 18 কিলোমিটার, ফুদুং 43 কিলোমিটার। আমরা মনে হয় ফুদুং হয়ে যাব, আমরা আর বোমডিলা যাচ্ছি না, বোমডিলা যাচ্ছি না, মান্ডারা টপ থেকে রাস্তা আছে গুয়াহাটি যাওয়ার। আর আজকে আমরা একটু প্ল্যান কিছু চেঞ্জেস হয়েছে একটু এমার্জেন্সির জন্য, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে বলছি। আর প্রতিদিনের মতন এই এপিসোডটা আপনাদের শেয়ার করবো, আমাদের কত টাকা খরচা হলো। আগের দিন পর্যন্ত 6,300 টাকা আপনাদের বলেছিলাম, আর কালকে মিলিয়ে আর আজকে এখনও পর্যন্ত আরও 2000 টাকা আমার খরচা হয়েছে, ওর গমের আরও 2000 টাকা খরচা হয়েছে, 2100 টাকা মতন। ওই 6,300 আর 2100 টাকা হচ্ছে আপনার 8,400 টাকা। এই 8,400 টাকার মধ্যে আছে আমাদের তাওয়াঙের 2 দিনের হোটেল ভাড়া, যেটা 500-500 টাকা, আর আছে হচ্ছে
দিরাঙ্গে যে হোটেলে ছিলাম সেটা গেলে 450 টাকা আমার। আর আছে আমরা 300 টাকা মতন তেল ভরেছিলাম, তার ধরুন 150 টাকা এর মধ্যে আছে, এবার বাদ বাকি খাওয়া খরচা। তো এই খরচা হয়েছে আপাতত, আজকে যা খরচা হবে। এখনও পর্যন্ত আমাদের কোনো খরচা এখনও পর্যন্ত হয়নি, এখন সকাল 1:30 বাজতে চললো, আমরা এখনও কিছু ব্রেকফাস্টও করিনি আর কিছুই করিনি। তা মোটামুটি 8,400 টাকা মতন খরচা হয়েছে এখনও পর্যন্ত। আর এই খরচাটা হচ্ছে সোমবার, মানে 22 তারিখ থেকে আজকে ধরুন 28 তারিখ এই পর্যন্ত খরচা। আর এই অরুণাচল ট্রিপ সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশান থাকে, অবশ্যই আমাকে আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 আপনারা মেসেজ করতে পারেন, আমি অবশ্যই মেসেজে রিপ্লাই করব, অবশ্যই করব। আর এবারে ঘোরাটা খেতে আমি আমার জার্নিটাই বেশি দেখিয়েছি, কারণ বাইকে তো জার্নিটাই বেশি, আমি জানি না আপনাদের কতটা পছন্দ হবে, সত্যি কথা বলছি। আর আবারও বলছি, আগের এপিসোডে আমি বারংবার বলেছি, এবারও বলেছি, বাইকে করে এবার অরুণাচল ঘোরার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে আমার ইকোনমিক্যাল অবস্থা বিবেচনা করে। তার কারণ গাড়ি করে ঘুরলে আমরা দুই ভাইয়ের খরচা অনেক অনেক বেশি পড়ে যেত, এটা আমার অনেক ইকোনমিক্যাল লেগে, তাই জন্য আমি বাইক নিয়ে ঘুরছি। আপনারা চাইলে গাড়ি দিয়ে ঘুরতে পারেন, সেক্ষেত্রে গ্রুপে আসুন, এরকম দুজনে আসবেন না তাহলে। আর গ্রুপে দুজনে এলেও বাসে করে ঘুরতে পারেন বা শেয়ার গাড়িতে, তাহলে সেক্ষেত্রে মাঝে মাঝে অনেক জায়গা বাদ চলে যেতে পারে। তবে এই মান্ডা টপের ক্ষেত্রে কিন্তু আমি বলছি, এখানে আসলে এক্সট্রা চার্জ কিন্তু গাড়িওয়ালা নেবেই, তবু দাম দর করে নেবে, কত নেবে সেটা আমি বলতে পারবো না। দেখুন ভেড়া ছড়ে বেড়াচ্ছে, শান্তিবাড়িতে কিন্তু একটা ভেড়া প্রতিপালন কেন্দ্র আছে, সেখানে আমরা গেছিলাম, সেই এপিসোডটা দেখার এখন তো অনুরোধ রইল, দারুণ, খুব সুন্দর শান্তি ভ্যালি। এই পথে একটা জিনিস আমার চোখে পড়ছে না, সেটা হচ্ছে রডোডেনড্রন। মান্ডালাটা আবার 5 কিলোমিটার, আচ্ছা মান্ডালা আর 1 কিলোমিটার। দেখি এই দেখুন এখানে ফুটে রয়েছে ফুল, এটা কি? এই দেখুন আপনাদের বলছিলাম না একটু আগে, এই দেখুন রডোডেনড্রন, কি দারুণ কালারটা দেখুন, একই কাছে দু রকমের কালারের ফুল ফুটে রয়েছে, একটা ডিপ এদিকে পিঙ্ক আর এদিকে দেখুন সাদা মতন পিঙ্ক মতন, দারুণ। এই দেখুন রডোডেনড্রন অল্প কিন্তু আছে, এই দেখুন এই পথে উপরে এসে পাচ্ছি, এই দেখুন রডোডেনড্রন, এই দেখুন, ও একটু আগে আক্ষেপ করছিলাম রডোডেনড্রন দেখা যাচ্ছে না, এখানে রডোডেনড্রন কত ফুটে রয়েছে, খুব ঠান্ডা। শুধু এইখান দিয়ে কোনোটা রাস্তা বেরিয়ে যাচ্ছে আমার গুয়াহাটির জন্য, তো আমরা মান্ডালা টপ চাই, এর নিচের দিকে নামতে হবে, দোকানপাট সেরকম বন্ধ দেখতে পাচ্ছি। ডেট মান্ডালা, এখানে একটা সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, আমরা যাব উপরে। ওই জায়গায় যেতে হবে, এই দেখুন বাঁদিকে হচ্ছে মান্ডালা টপ। এই জায়গাটা দেখে আমার মান্ডালা টপ দেখে আমার একটা জায়গার কথা মনে পড়েছে, আমি 2016 সালে গেছিলাম ভুটান, সেটা জায়গাটা ছিল দোচুলা পাস, আমার ওই দোচুলা পাসের কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে বুদ্ধদেবের কোনো মূর্তি ছিল না, কিন্তু এই যে জিনিসটা আছে এইগুলো এইগুলো দেখে আমার দোচুলা পাসের কথা মনে পড়ে যাচ্ছে, দারুণ, খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন মান্ডালা টপ, দারুণ। আর এপ্রিল মাসে আসলে তো রডোডেনড্রনে দেখা পেয়ে যাবেন, এখানে মান্ডালা ক্যাফেও আছে,
দারুণ জায়গা। টোটাল 108টা বৌদ্ধ স্তূপ আছে এখানে, আর একটা অপার শান্তি বিরাজ করছে এখানে। আর বিভিন্ন জায়গায় ফটো দেখলাম, তাতে যেটা মনে হলো এখানে শীতকালে জানুয়ারি মাস নাগাদ এখানে পুরো স্নো পড়ে থাকে, দারুণ লাগে নাকি। দিরাংয়ের খুব কাছাকাছি স্নো পাওয়ার অন্যতম জায়গা হচ্ছে এই মান্ডালা টপ। আর এই মান্ডালা টপে আসার রাস্তাটা দারুণ, ড্রাইভ করে আসার যে এনজয়মেন্ট সেটাই একদম টপ ক্লাস। দেখুন এখন আমরা মান্ডালা টপে আছি। আচ্ছা ওপরটা দেখুন, এখানে পুরো রডোডেন্ড্রন ভর্তি। দেখুন ওই রডোডেন্ড্রনের কাছে গিয়ে ছবি তুলছে। দেখুন এই দেখুন দারুণ, ও উপরে পুরো রডোডেন্ড্রন ভর্তি। আচ্ছা আমরা একটু যাই এখানে। আর এখানে একজন ভদ্রমহিলা ছিল, তাকে জিজ্ঞেস করলাম এই 108টা মানে কি। তো উনি বললেন বৌদ্ধ ধর্মমতে আমরা যে মালা জপ করি সেখানে 108টা পুঁথি থাকে। তো 108 হয়তো ওই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কোনো মায়নে রাখে, তো সেই হিসেবেই এটা করা হয়েছে। দারুণ দারুণ সব ছবি তুললাম, এখানে অনেকক্ষণ সময় কাটালাম। আর এবার মান্ডালা টপ থেকে আমরা বেরিয়ে আছি গুয়াহাটির উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন, রেকমেন্ডেড জায়গা, হাইলি রেকমেন্ডেড, অবশ্যই। আর শীতকাল হলে তো অবশ্যই আসবেন। মান্ডালা টপকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 9:30 বেজে গেছে, 9:35 মতন। আমাদের আজকে যাত্রা হচ্ছে গুয়াহাটি পর্যন্ত। তার আগে দেখুন কি সুন্দর ফুটে রয়েছে রডোডেন্ড্রন, কি দারুণ দেখুন কালারটা, অদ্ভুত সুন্দর। ওফ টপ ক্লাস, একদম টপ ক্লাস, দারুণ। খুব এনজয় করলাম এখানে মান্ডালা টপে এসে, দারুণ দারুণ ফটো তুললাম। আর এই ফটোগুলো দেখতে হলে trendy_traveler123 ইনস্টাগ্রাম আইডি কিন্তু ফলো করতেই হবে। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের মেসেজ করে বলতে পারেন। দেখুন এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, এই সামনে রাস্তাটা দিয়ে, এখানে একটা ওয়াই জাংশন মতন ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা এসেছিলাম দিরাং থেকে, এই রাস্তাটা হচ্ছে গুয়াহাটি, আর এটা হচ্ছে আপনার ম্যান্ডালা টপের দিকে একটুখানি। তো আমরা যাবো হচ্ছে গুয়াহাটির দিকে, ওই দিক থেকে এলে একটা ওয়াই জাংশন মতন পাবেন। এখান থেকে ফুদুং 25 কিলোমিটার, চলুন যাওয়া যাক। ফুদুকের রাস্তা দিয়ে নামছি, এখানে রডোডেন্ড্রন প্রচুর প্রচুর। এখানে একটা দেখলাম ইয়েলো কালারের, কোথায় গেল এই দেখুন ইয়েলো কালারের, ও এখানে লাল কালারের। ফুদুং 23 কিলোমিটার, রাস্তায় রডোডেন্ড্রন ভর্তি। ও সুপার, আমাদের একটু শেরগাঁওতে নেমে একটু ব্রেকফাস্ট করতে হবে, আর তেল নিতে হবে অল্প। আর একটা কাজও করতে হবে, যে বাইকের যে চেনটা আছে তাতে একটু অয়েলিং করতে হবে। তিনটে কাজ আমাদের করতে হবে, তারপর তো দুপুরের লাঞ্চ আছে, সেসব পরে হবে। এখন 10:30 বাজে। আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 6-7 কিলোমিটার এগিয়ে এসেছি, কিন্তু রাস্তাটা দেখুন এখানে একটু ন্যারো। তো প্রথম থেকেই বললাম এখানে একটু এবড়ো খেবড়ো, কিন্তু তার মানে এই রাস্তায় গাড়ি চলাচল সেরকম খুব একটা হয় না। দেখুন রাস্তা এবড়ো খেবড়ো, মানে পিচও নেই সেরকম, অল্প অল্প জায়গায় পিচ নেই, কিন্তু রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে। এখানে একটা জিনিস বুঝতে পারলাম, এই রাস্তায় পাখির বিচরণ প্রচুর। আমি 2-3 জনকে দেখলাম যারা পাখি বিশেষজ্ঞ, যারা ছবি তোলে, বার্ডস ফটোগ্রাফি করেন, তারা দেখলাম এখানে আছে। পাখির আওয়াজ প্রচণ্ড। এবার গাছের কালারগুলো দেখুন, মাথার সবাটাই অন্যরকম, পাতাগুলো সব শুকিয়ে গিয়ে অন্য ধরনের কালার হয়ে রয়েছে। আমরা জাস্ট ফুদুং এসে পৌঁছলাম, এখান থেকে শুরু ফুদুং। আমাদের প্রথম হলটাতে যাচ্ছে আজকে শেরগাঁও, শেরগাঁওতে আমরা দাঁড়াবো, ওখান থেকে ব্রেকফাস্ট করবো, খিদে পেয়েছে। বাচ্চাগুলোকে দেখুন, হ্যালো হাই হাই, দারুণ। শেরগাঁও মোটামুটি 56 কিলোমিটার হচ্ছে আমাদের মান্ডালা টপ থেকে, আর ফুদুং থেকে মোটামুটি 36 কিলোমিটার মতন, 35-36 কিলোমিটার। আর আজকে আমরা চলে যাচ্ছি গুয়াহাটি,
ওখান থেকে বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। হয় আমরা ট্রেনে যাব অথবা প্লেনে, ট্রেনের টিকিট আমাদের কালকে কাটা আছে, হয়তো ক্যান্সেল করতে হবে, একটা এমার্জেন্সি এসে গেছে। অরুণাচল ট্যুর কিন্তু করা যায় দুভাবে, একটা গুয়াহাটি থেকে, একটা তেজপুর থেকে। আমরা যেহেতু বাইক নিয়েছিলাম তেজপুরে, বাইকের কোনো সংস্থান আমার জানা নেই বলে আমি গুয়াহাটি থেকে শুরু করেছি, কিন্তু তেজপুর থেকে নিয়ে করলে আরও তাড়াতাড়ি হতো। কামরূপ এক্সপ্রেস কিন্তু তেজপুরে আসে, আমরা তেজপুর থেকে ভালুকপম কিন্তু 37 কিলোমিটার, তাহলে খুব তাড়াতাড়ি হতো সেটা। আপনারা যারা গাড়ি করে আসবেন পরবর্তীকালে, তেজপুর থেকে করতে পারলে খুব ভালো হয়, ট্রেনে করে যাবে। তেজপুরে কিন্তু এয়ারপোর্টও আছে, যদি বিমানের সংখ্যা কম, তাহলে তেজপুর থেকেও আপনারা অরুণাচল ট্যুর করতে পারেন। সেটা হয়তো এক দু দিন কম লাগলেও লাগতে পারে টোটালে। আর যেহেতু গুয়াহাটিতে সুযোগ সুবিধা অনেক বেশি, যেমন আমি বাইক নিয়েছিলাম সুযোগ সুবিধা বেশি, বাসের সুবিধা, তারপর গাড়ির সুবিধা, বিভিন্ন ট্যুর অপারেটররা বেশিরভাগ গুয়াহাটির, ফলে কন্ডাক্ট করতে সুবিধা হবে। তবে একটু চক আউট করলে মনে হয় তেজপুর থেকেও খারাপ হবে না, টাইমটা বাঁচবে। আমরা এখন এসেছি ডোমখো বলে একটা জায়গায়, এই রাস্তাটা সাংলেবের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা যাচ্ছে শেরগাঁওয়ের দিকে। আমরা শেরগাঁও যাব, তারপর ওখান থেকে গুয়াহাটির দিকে যাব। তো এই জায়গাটায় আমরা একটু কনফিউশন হচ্ছিল, কাউকে নেই এখানে, কোনো দেখুন মার্কও করা নেই, খুব অসুবিধা। তো এই সাইড দিয়ে এসে আমরা নিচের দিকে ডাউন চলে যাচ্ছি। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, কেমন ঠান্ডা পড়ছে, হালকা মন উপরে উপরে মেঘলা করে গেছে, কখন করে বৃষ্টিটা নামে, 11টা বাজে। বৃষ্টি নামলেই আমাদের টাইম নষ্ট। ছাতা আছে, অনুপমের কাছে রেনকোট আছে, কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশন। যেভাবে আমি বাইক চালাচ্ছি রাস্তায় যদি ভিজে যায় এরকমভাবে চালানো যাবে না। শেরগাঁও 16 কিলোমিটার, আর আমার নেট আসছে না এখনও পর্যন্ত। অনুপমের BSNL এসে গেছে, এখানে জিও আর এয়ারটেলের কোনো দেখা নেই। ভুল হয়েছে, আমাদের অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নিলে ভালো হতো। আর আপনাদের আগেই আস্তে আস্তে বলছিলাম যে আজকে আমাদের অনুপমের একটা এমার্জেন্সি পড়ে গেছে, তাই জন্য আমাদের কালকে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে হবে। এখনও ক্যান্সেল করিনি, কিন্তু যেটা করেছি আজকে 8:50 রাত্রির 8:50 আমরা গুয়াহাটির থেকে ক্যালকাটা এয়ারপোর্ট CCU-র প্লেনের টিকিট কেটেছি, যেটা পড়েছে 3800 টাকা করে আমাদের আজকেরই টিকিট। মানে এক্ষুনি চাষ দাঁড়িয়ে কাটলাম এখান থেকে টিকিটটা, কিছু করার নেই, অনুপমকে যেতেই হবে। তো যাই হোক, আজকে এক মিনিট একটু কথা বলি। বালেমেও আমাদের এখানে 89 কিলোমিটার দেখাচ্ছে, আমরা সেটা বেরোবো গুয়াহাটি 251 কিলোমিটার এখান থেকে। তো আমরা হাইওয়ে পেয়ে গেলাম এখান থেকে, চলো। ফলে আমাদের ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে হবে, ওখান থেকে পাবো ওই 1400 টাকার মতন। আর যেটা হলো হচ্ছে আমাদের আজকে রাত্রিতে ধরুন ইয়ে বেঁচে গেল হোটেল ভাড়া, ধরুন 1-1 জনে 500 টাকা করে, তো ওখানে 1400 আর 500, মানে 1900 টাকা মতন এখান থেকে বেরিয়ে এলো। আর খাওয়া দাওয়ার খরচা যেটা কালকে থাকলে আরও লাগতো, বা ট্রেনে করে জার্নি করলে আরও দুদিন লাগতো, সেটা ধরুন আরও 500 টাকা মতন। তো আমি হিসাব করে দেখলাম প্রায় 2300-2400 টাকা, তো আমাদের 1400 টাকার মতন এক্সট্রা পড়লো। কিন্তু ওর যেটা এমার্জেন্সি তার কাছে এটা কিছুই না। আর প্লিজ আপনারা কমেন্টসে জানতে চাইবেন না যে কী এমার্জেন্সি, যাই হোক সব কিছু ব্যাপার তো ব্লগে বলা সম্ভব না। আর আজকে জার্নিটা আমাদের গুয়াহাটি পর্যন্ত গিয়ে শেষ করে দেবো। আমাদের এখন টার্গেট হচ্ছে বালেমেও যাওয়া, যেখান থেকে প্লেনের রাস্তা শুরু হয়ে যাচ্ছে, ওখান থেকে একটু পিক আপ তুলতে হবে। এটাও কিন্তু অন্য ধরনের ব্লগ হচ্ছে, কিন্তু আজকে রাত্রির 8:50 আমাদের ফ্লাইট, তার আগে 1-1.5 ঘন্টা আগে তো সিকিউরিটি চেকিং শুরু হয়ে যায়। তার আগে আমাদের অনেক কাজ আছে, গাড়িটাকে জমা দিতে হবে, তারপর রাস্তায় আমাদের খেতে হবে কিছু। আপনারা অনেকেই বলতে পারেন কেন মাঝপথে প্লেনের টিকিটটা কাটেন, সকালবেলা কেটে বেরোননি কেন, একদম ঠিক কথা বলেছেন। আসলে প্রথম থেকে যখন আমরা বেরোই ডিরাং থেকে, তখন 300-এর উপরে কিলোমিটার বাকি গুয়াহাটি পর্যন্ত। তখন আমি অতটা সন্ধিহান ছিলাম যে আমরা কতটা পৌঁছতে পারবো, কি তারপর মান্ডালা টপে কতক্ষণ সময় কাটাবো, আচ্ছা মান্ডালা টপ থেকে শেরগাঁও নামতে কতক্ষণ সময় লাগবে, এটার ব্যাপার ছিল। মাঝখানে আবার ভেবেছিলাম যে মান্ডালা টপে গিয়ে টিকিটটা কেটে ফেলবো, তখন নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক থাকলেও OTP আসবে কি না,
অনেকগুলো সমস্যা ছিল, তাই জন্য টিকিটটা কাটিনি। আর যখন শেরগাঁওতে পৌঁছে যাই পুরোপুরি নেটওয়ার্ক চলে আসে, বিশেষ করে এয়ারটেলের, আর আমি দেরি করিনি। এখন প্রায় 12টা বাজবো বাজবো করছে, গুয়াহাটি এখান থেকে 225 কিলোমিটার দেখাচ্ছে, একটা মাইলস্টোনে দেখলাম। এখন আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে কালকে রাত্রিবেলা আছে, ওটার টিকিট ক্যান্সেল করে নিই। 24 ঘন্টা আগে করলেও এখন যা করলে হবে, 24 ঘন্টা আগে করলেও সেই রেট একই হবে। আমরা আগে পৌঁছে নিই, বলা যায় না, ভালো মতো আছে 54 কিলোমিটার, গুয়াহাটি 217 কিলোমিটার। এখনও বাজে হচ্ছে 12:30 বেজে গেছে, 12:40 বাজে, আমাদের 5টার মধ্যে পৌঁছতেই হবে। রাস্তা এক জায়গায় এক জায়গায় আধ ঘন্টা তো দাঁড়াতেই হবে গাড়ি নিয়ে। আমরা এখন 200 টাকা পেট্রোল ভরলাম আজকে, খরচা প্রথম না, কফি খেয়েছিলাম 30-60 টাকা। আমরা আংকলিং বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন 1:30 বাজে, সেখানে আটা রুটি লুচি খেলাম, 3 পিস 50 টাকা নিল, আর 1 কাপ লাল চা খেলাম 10 টাকা করে। বালেমো 40 কিলোমিটার, ইয়াস। দেখুন ওয়েদার কেমন ছিল আর এক্ষুনি আবার কেমন হয়ে গেল। আমরা একটু ওপরে এসেছি জাস্ট, এখান থেকে বালেমো 30 কিলোমিটার দেখাচ্ছে। ওয়েদারটা দেখুন, শুধু যেমন ফগি হয়ে গেল আর ঠান্ডা লাগছে এখন, আবার তখন দেখুন ফগি হয়ে গেল। রাস্তা দেখা যাচ্ছে কিন্তু ওপরটা দেখুন ফগি। দৃশ্যমানতা কমে যাচ্ছে, এই দেখুন লাইটটা জ্বালিয়ে দিলাম আর দুধারে ইন্ডিকেটার দুটো জ্বালিয়ে দিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ি আসতে চালাতে হবে, কিচ্ছু করার নেই। বলেমো 7 কিলোমিটার, আড়াইটা বাজে আমরা বালেমো মানে আসামে প্রবেশ করলাম, অরুণাচল থেকে বেরিয়ে গেলাম, এবার আমাদের লক্ষ্য হচ্ছে গুয়াহাটি। কোথায় যাচ্ছি? বালেমো গেটের পাশ দিয়ে একটা ইউটার্ন রাস্তা আছে, সেখান দিয়ে নেমে যেতে হবে। তাহলে বললো নয়তো ওই রাস্তা দিয়ে যেখান দিয়ে আমি প্রথমে ভুল করে যাচ্ছিলাম, সেখান দিয়ে গেলে প্রায় 60 কিলোমিটার বেশি পড়বে। এদিকে না, ওইদিকে, হ্যাঁ এদিকে রাস্তার 1 কিলোমিটার মতন খারাপ, তারপর বলছে নাকি ঠিক আছে। আমরা অরুণাচল পাহাড় থেকে পুরো নেমেছি প্লেনে, একদম এবার বাইক চালাবো। আর এখান থেকে ভুটান বর্ডার 500 মিটার, এই দেখুন ভুটান বর্ডার, এটা ভৈরবকুণ্ড বলে যে জায়গাটা আছে, ভৈরবকুণ্ড এখানে চল বেরিয়ে যাই। এখানে আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এত কাছে এসে বর্ডার যাবো না? অনুপম বলছে বর্ডার দেখবে, দেখুন আমাদের আবার গুয়াহাটি যাওয়ার আছে। দেখুন ছেলের শখ কেরকম, দেখুন এরকম শখ মেটাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, প্লেন না মিস হয়ে যায় আজকে। আড়াইটা বেজে গেছে কিন্তু, ওই দেখুন ভুটান বর্ডার, ওই তো, না না বেশি দূর না। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া, এই দেখুন ভুটান বর্ডার, আমার দেশ এইটা আর ওটা ভুটান। ভুটানও খুব সুন্দর দেশ, আমি গেছি 2016 সালে, খুব সুন্দর দেশ, এখান দিয়ে জানি ফোন সিলিং থেকে দেখছি। দেখুন এখানে বাইক নিয়ে তো প্রবেশ নেই, আমি বললাম জাস্ট একটু দেখে চলে আসবো। তো বাইকে ভুটানেও কিন্তু বাইক অ্যালাউ না, টু হুইলার অ্যালাউ না, আমি বললাম জাস্ট একটু দেখে আসবো। ওই গেটের কাছে, এখান থেকে 200 মিটার দূরে গেট, সেই গেটের কাছে রেখে একটু জাস্ট বিদেশ ভ্রমণও হয়ে যাবে। এই দেখুন ভুটান গেট, ভুটানের গাড়ি আছে, ব্লকে ভুটানও দেখিয়ে দিলাম। হ্যাঁ দেখুন আমি হেঁটে হেঁটে চলে এসেছি, নিজেকে দেখাতে পারছি না, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান এই দেখুন লেখাই আছে। এখানে চলে এলাম, কিছু লাগবে না বলে, এটা দেখুন বলছে, আবার ভুটানি যারা আছে তারা বেশ সুন্দর হিন্দিতে বলছে, দারুণ হিন্দিতে কথা বলছে। এই যে ভুটানের পেট্রোল পাম্প, একবার ভুটানে গিয়ে দেখবো পেট্রোল পাম্পে পেট্রোলের দাম কত, পেট্রোলের দাম কত একবার চলুন। জাস্ট এ মিনিট, এখানে ভারতীয় ভারত পেট্রোলিয়াম,
ভুটানে তেল বিক্রি করছে। 75 কে হ্যাঁ ডিজেল ডিজেল আর পেট্রোল কা দাম 76 পেট্রোলের দাম। ভুটানে পেট্রোলের দাম হচ্ছে 76 টাকা আর আপনার ডিজেলের দাম হচ্ছে 75 টাকা। কি দারুণ না, ফ্যান্টাস্টিক। আমাদের দেশে হবে না, হবে না আমাদের দেশে এখানে বাইকের বাইকটা নিয়ে তেলটা ভরে নিতে ভালো হতো। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ দেশ ভুটান, খুব সুন্দর দেশ। আচ্ছা, এই যে গেটটা ভুটান আপনি দেখতে পাচ্ছেন, গেট ঢুকেছিলাম, বেরিয়ে যাচ্ছি। দেখ, বিদেশ ভ্রমণও হলো, এবার অরুণাচলের সঙ্গে সঙ্গে বিদেশ ভ্রমণও হলো। ওয়েলকাম টু ইন্ডিয়া। এর যে জায়গাটা ছিল নো ম্যানস ল্যান্ড, যা ভুটানের জমি তো অনেকদিন পর পা দিলাম, 2016 পর। চলুন এখন দেখা যাক কটার সময় গুয়াহাটি পৌঁছাই। এখন 3টে বাজে, ভৈরব কুণ্ড থেকে বেরিয়ে গেলাম আর এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে রেলওয়ে স্টেশন 135 কিলোমিটার। কিন্তু আমাদের ক্যানোপিতে আমাদের গাড়ি জমা দিতে হবে, তো সেটা আবার একটু দূরে আছে, 6-7 কিলোমিটার দূরে। অরুণাচলের সঙ্গে 3টে দেশের সীমান্ত আছে, কিন্তু ভুটান আছে, চায়না আছে আর বার্মা মানে মায়ানমার, 3টে দেশের সীমান্ত ওর সঙ্গে লেগে আছে। ভুটান বর্ডার দেখার পর দুর্বার গতিতে এগিয়ে চলি আমরা গুয়াহাটির পথে, তারা ছিল ফ্লাইট ধরার। অবশেষে কোনোক্রমে কলকাতাগামী বিমান আমরা ধরতে পারি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।